সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি নিয়ে সাপ্তাহিক আয়োজন শেকড়ের গল্প অনুষ্ঠানে। আগামী 10 মিনিট আপনাদের সঙ্গে আছি আমি HRS অফি। বিশ্ববাসীকে ক্ষুধামুক্ত রাখতে অল্প অল্প করে ভূমিকা রাখছে চীনের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি। পেছনে পড়ে থাকা ছোট ছোট গ্রামগুলো মুক্তি পাচ্ছে দারিদ্র্যের শেকল থেকে, আর দিন শেষে স্বল্প পরিসরের উদ্যোগগুলো দেখছে সফলতার মুখ, হয়ে উঠছে দেশের সামগ্রিক অর্থনীতির অন্যতম অনুষঙ্গ। কিন্তু কম সময়ে এত বড় সফলতার গল্প কীভাবে সম্ভব করল চীন দেশের কৃষকরা, সে গল্পই আপনারা শুনবেন আজকের আয়োজনে। ডুরিয়ান ফল দেখতে অনেকটা ছোটোখাটো কাঁঠালের মতো, তবে এই ফলের উপরের কাঁটাগুলো কাঁঠালের কাঁটার চেয়ে বেশি থাকে। হলুদ রঙের এই ডুরিয়ান ফল মন মাতানো ঝাঝালো গন্ধযুক্ত। সামান্য গন্ধ থাকলেও ফলটি সুস্বাদু। এশিয়ায় হাতে গোনা কয়েকটি দেশে ডুরিয়ান ফল চাষ করা হয়, এর মধ্যে ফিলিপাইন অন্যতম। দেশটিতে এবছর ডুরিয়ানের ভালো ফলন হয়েছে, আর এই ফল সবচেয়ে বেশি রপ্তানি হয় চীনে। প্রিয় শ্রোতা, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন শুনে আসি। সবুজ প্রান্ত জুড়ে চাষ করা হচ্ছে ডুরিয়ান ফল। ফিলিপাইনের অন্যতম বড় সিটি দাভাও মূলত পরিচিত ডুরিয়ান ফলের জন্য। জুন থেকে অক্টোবর পর্যন্ত এ ফল উৎপাদনের মৌসুম। পুরো দেশের 80% ডুরিয়ান উৎপাদন করা হয় এখানে। ফিলিপাইনের ডুরিয়ান ফল চাষি বেঞ্জামিন মুসা এর মধ্যে এক্সপার্ট সাপ্লায়ার হিসেবে সার্টিফিকেট পেয়েছেন তিনি। এই স্বীকৃতি থাকার কারণে তিনি তার বাগান থেকে সরাসরি চীনে ফল রপ্তানি করতে পারবেন। এবছরের শুরুতে ফিলিপাইন এবং চীনের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে রপ্তানি উপযোগী সতেজ ডুরিয়ান ফল উৎপাদনের জন্য শর্ত দেওয়া হয়। সেই শর্ত মেনেই আলাদা পদ্ধতিতে এই ফল উৎপাদন করা হচ্ছে ফিলিপাইনে। বিষয়টিকে বড় সুযোগ হিসেবে কাজে লাগান মুসা। শুরু করেন চাষাবাদ এবং দিন শেষে ভালো লাভের মুখ দেখার প্রত্যাশা করছেন তিনি। প্রান্তিক চাষী হিসেবে চীনের সঙ্গে এই চুক্তিটি আমাদের কাছে একটা উপহার বলতে পারেন। সত্যি বলতে, এই চুক্তি হওয়ার পর থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি। আমরা এখন স্বপ্ন দেখি ধনী হওয়ার। অন্যান্য দেশের ডুরিয়ান ফলের চেয়ে এখানকার ফলগুলো স্বাদে অনন্য এবং ফলনও ভালো, এমনকি এই ফলগুলো কীট পতঙ্গ প্রতিরোধী। চীনের মানুষ এই ফল পছন্দ করেন, এ কারণে আমরা এ ক্যাটাগরি ডুরিয়ান ফল উৎপাদন করছি। ভালো মানের ফল উৎপাদন করতে গেলে আমাদেরকে সতর্ক থাকতে হয় এবং খুব খেয়াল করে যত্ন নিতে হয়। এবছর এ পর্যন্ত 350 টন ডুরিয়ান চীনে রপ্তানি করা হয়েছে। চুক্তি হওয়ার কারণে ফিলিপাইন থেকে চীনে রপ্তানির আকারও বাড়বে। দাভাও ডুরিয়ান সমিতির প্রেসিডেন্ট ইমানুয়েল বেলভিস তিনি বলেন, চীনে ফল রপ্তানি নিয়ে যে চুক্তি হয়েছে তা কৃষকদের জীবনমান পাল্টে দেবে। এটি কৃষকদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়, কারণ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর ঋতুগুলোর সঙ্গে ফিলিপাইনের ডুরিয়ান উৎপাদনের সঙ্গে মিলে যায় না। ওয়েলভিস প্রত্যাশা করছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মিলে ডুরিয়ান ইন্ডাস্ট্রিজ চেইন গঠন করতে পারে, যাতে চীনসহ বিশ্বের অন্যান্য দেশের মানুষ এই ফলের স্বাদ নিতে পারে। বাঁশ চাষ করে নিজেদের ভাগ্য বদলিয়েছেন চীন দেশের কৃষকরা। দেশটির চেচিয়াং প্রদেশের আনচি কাউন্টির বাসিন্দারা বিশেষ এক পদ্ধতিতে বাঁশ উৎপাদন করে থাকেন। মূলত বাঁশের ভেতরে নরম এক ধরনের অংশ রয়েছে, যাকে বলা হয় বাঁশের কোড়ল। চীনের
চীনে হুয়াংনিকং নামের বিশেষ জাতের বাঁশ পাওয়া যায়, যার ভেতরের অংশটা অসাধারণ স্বাদের হয়ে থাকে। এগুলো সাধারণত পাহাড়ি মাটিতে হয়ে থাকে, তাই পাহাড় বেয়ে উপরে উঠে ভালো মানের বাঁশের কোরল সংগ্রহ করা খুব একটা সহজ কাজ নয়। একজন স্থানীয় কৃষক ছাই চিহুই, যিনি পাহাড়ে উঠে ভালো মানের বাঁশের কোরল খুঁজে পেতে বেশ দক্ষ হয়ে উঠেছেন, তিনি বলেন এ ধরনের কাজগুলো কষ্টের। গ্রামবাসীরা একরকম সংগ্রাম করে পাহাড়ে উঠে এরপর কোরল সংগ্রহ করেন। এ ধরনের সমস্যা মোকাবিলা করতে আঞ্চি কাউন্টির স্থানীয় সরকার দারুণ এক উদ্যোগ হাতে নিয়েছে। বাঁশের কোরলগুলো যেন সতেজ থাকে, এজন্য তারা এমন একটি ব্যবসায়িক মডেল দাঁড় করিয়েছেন যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় সবজিগুলো সংরক্ষণ করা যায়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় বাঁশের কোরল। মৌসুমি ফল কিংবা সবজিগুলো যেন পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়, এজন্য অনলাইনেও প্রচার প্রচারণা চালানো হয়। কিছু কিছু প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপও আছে। সব মিলিয়ে এ ধরনের সুযোগ সুবিধা পেয়ে আর্থিকভাবে ভীষণ লাভবান হচ্ছেন কৃষকরা। যে কোনো উৎসব আয়োজনে অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে ফুল। সব মিলিয়ে ফুল চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। প্রিয় শ্রোতা, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, জানাচ্ছেন শান্তা মারিয়া। বিশাল জায়গা জুড়ে ফুলের বাজার। বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে। শুধু ফুলই নয়, ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে। ক্রেতারা নিজেদের পছন্দ মতো ফুল কিনছেন সেখান থেকে। ফুলের এই বাজারটি চীনের ইউন্নান প্রদেশের খুনমিং শহরে অবস্থিত, যা পরিচিত দৌনান ফুলের বাজার নামে। এটি এশিয়ার বৃহত্তম তাজা ফুলের বাজার। চীন জুড়েই জনপ্রিয় হয়ে উঠেছে ফুল ও ফুলের তৈরি নানা পণ্য, তাই তো বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রদেশে। ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, চীনে চারা ফুলের বার্ষিক উৎপাদন মূল্য 500 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। 40 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরের একটি পার্কে চলতি মৌসুমে রোপণ করা হয়েছে 3 কোটিরও বেশি টিউলিপ। এই ফুল এখন ফোটার মৌসুম, ফলে ফুল চাষীদের পাশাপাশি ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে প্রতিদিন প্রায় 1 লাখ দর্শনার্থী আসছেন এই পার্কে। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের নানমিয়াও টাউনেও বেড়েছে ফুল চাষ। এখানকার ফুলবাগানে দেখা যায় ঐতিহ্যবাহী নানা ফুল। এখানকার বাজারে জনপ্রিয়তা পেয়েছে ছোট ও মাইক্রো বনসাই, ফলে ফুল চাষীরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন। নানমিয়াও টাউনের মেয়র চেন জুন বলেন, এবছর আমাদের শহরে অবসর কৃষি এবং গ্রামীণ পর্যটন 400 মিলিয়ন ইউয়ানেরও বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে এবং 3000-এরও বেশি স্থানীয় শ্রমশক্তির কর্মসংস্থান নিশ্চিত করবে। গেল বছরের নভেম্বরে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাস অ্যাডমিনিস্ট্রেশন ও মিনিস্ট্রি অফ রুরাল অ্যাফেয়ার্স যৌথভাবে ফুল শিল্পের উন্নয়নে একটি নির্দেশিকা জারি করে, যা ফুল উৎপাদনের বিকাশে ভালো সহযোগিতা করে। নির্দেশিকায় বলা হয় 2025 সালের মধ্যে ফুলের চারা শিল্পের জন্য বিশেষ এক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে চীন, যাতে করে ফুলের বার্ষিক বিক্রি 300 বিলিয়ন ইউয়ানে পৌঁছায়। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি HRS OFI। শীঘ্রই হাজির হব শেকড়ের গল্পের নতুন কোনো এপিসোড নিয়ে, যেখানে খুঁজে পাবেন সফলতা আর সম্ভাবনার কথা। আর এভাবেই চীনা কৃষির সঙ্গে শুরু হোক আপনার দিন বদলের গল্প।